নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি এখন আপনাদের সাথে আলোচনা করব বৃশ্চিক লগ্নের পজিটিভ দিকগুলি সম্বন্ধে। দেখুন, প্রত্যেকটি লগ্ন সাপেক্ষেই কিন্তু একটি পজিটিভ দিক এবং একটি নেগেটিভ দিক হয়ে থাকে। তাই আমি প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে, প্রত্যেকটি লগ্ন সাপেক্ষে আলাদা আলাদাভাবে নেগেটিভ দিকগুলি এবং আলাদা আলাদাভাবে পজিটিভ দিকগুলি আপনাদের সাথে আলোচনা করছি। দেখুন, বৃশ্চিক লগ্নের পজিটিভ দিক ক্ষেত্রে আলোচনা করতে গেলে প্রথমেই যেটা বলতে হয় যে বৃশ্চিক লগ্নের যে অধিপতি গ্রহ, যে মালিক গ্রহ, সে হলো গিয়ে মঙ্গল, যাকে সেনাপতি বলা হয়ে থাকে। এই লগ্ন যেহেতু জলতত্ত্ব প্রধান একটি লগ্ন এবং তার সাথে সাথে এই লগ্নটি কিন্তু স্থির লগ্ন বটে, অর্থাৎ এটি অষ্টম নম্বর লগ্ন রাশিচক্রে। এই লগ্ন সাপেক্ষে রবি, এই লগ্ন সাপেক্ষে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি অত্যন্ত মিত্র গ্রহ, অত্যন্ত শুভ গ্রহ। কিন্তু বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বুধ এবং শুক্র সর্বদাই কিন্তু শত্রু এবং সর্বদাই অশুভ ফলদায়ী হতে পারে। শনি এই বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে নিউট্রাল ফল দিয়ে থাকে, যেহেতু তৃতীয় পতি এবং চতুর্থ পতি। এক্ষেত্রে শনির ভূমিকা এমনটাই হবে যে যেই কোনো জন্মগোষ্ঠীতে, যে কোনো জন্মছকে শনি যেখানে অবস্থান করবে সে সেরকমভাবে নিউট্রাল ফল দিয়ে থাকবে। শুক্র মুখ্যত এদের জীবনে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সমস্যাগুলি নিয়ে আসে। তাই বৃশ্চিক লগ্নের যারা জাতক রয়েছেন, যারা জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে শুক্রগত দিক থেকে কিন্তু অত্যন্ত অ্যালার্ট থাকা উচিত। শুক্র যেহেতু বিবাহের কারক, তাই বিবাহ সম্বন্ধে অ্যালার্ট থাকা উচিত। বিবাহ, বৈবাহিক জীবন এবং শুক্র যেই যেই জিনিসগুলোকে ডিনোট করে সেগুলোকে আপনাদের ক্ষেত্রে অ্যালার্ট থাকা উচিত। এদের যে উচ্চতা সেটা সাধারণত মধ্যম আকৃতি, মধ্যম উচ্চতা এবং তার থেকে কিছু ক্ষেত্রে উচ্চ লম্বা মাত্রায় হয়ে থাকে এরা। এদের চেহারার মধ্যে সর্বদা একটা ক্রোধী ব্যাপার অনুভব করা যায় এবং তার সাথে সাথে এদের মধ্যে, এদের মুখের মধ্যে, এদের গালের মধ্যে কিন্তু একটা লাল আভা বা তামাটে আভা একটা দেখা যায়, অর্থাৎ লালিমা ভরা মুখ এদের দেখা যায়। এরা ভীষণ বুদ্ধিমান হয়ে থাকে, প্রখর বুদ্ধি থাকে এদের এবং তার সাথে সাথে এদের মধ্যে প্রচণ্ড জ্ঞানও থাকে এবং শিক্ষার পরিপুষ্টতা এদের মধ্যে অত্যন্ত বেশি। অর্থাৎ পড়াশুনো যত অবধি করুক না কেন, এদের শিক্ষাগত বিষয়গুলোকে কিন্তু এরা ভিতরে গেঁথে নেয়। এরা রাজনীতি, চিকিৎসা শাস্ত্র এবং তার সাথে সাথে শিক্ষকতা এবং এর সাথে সাথে যে কোনো ধরনের কাউন্সিলিং পার্টে কিন্তু এরা বিশেষ সফলতা প্রাপ্ত করে থাকে। এদের পেশা যদি এই ধরনের হয়ে থাকে, এরকম মুখী হয়ে থাকে, তাহলে এদের ক্ষেত্রে সফলতা আরও বেশি জীবনে চলে আসে। এদের মধ্যে মানুষকে সমস্যার সমাধানের পথ খুঁজে দেওয়ার একটা বিশেষ দক্ষতা থাকে এবং এরা কিন্তু যে কোনো মানুষকে উপস্থিত বুদ্ধি দ্বারা বিভিন্ন ধরনের সমস্যা থেকে বের করে আনতে পারে খুব দ্রুত। এদের এটা ইনবর্ন এদের মধ্যে কিন্তু ভীষণ দেখা যায়। এদের ছোটোবেলা থেকেই কিন্তু একটা স্পোর্টি ন্যাচারের হয়ে থাকে বলে, অর্থাৎ খেলাধুলোর প্রতি প্রিয় হয়ে থাকে বলে, খেলাধুলো এরা ভালোবাসে বলে, খেলাধুলোর সাথে যুক্ত থাকে এবং খেলাধুলোর মানুষদের এরা ভীষণ ভালোবাসে। এদের মধ্যে এদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে এরা কিন্তু, এদের যে সন্তান হয়, এদের সন্তানের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে তাদের সন্তান অত্যন্ত বুদ্ধিমান হয় এবং তাদের সন্তান অত্যন্ত গুণমান হয়। তাই বৃশ্চিক লগ্নে যারা জাতক রয়েছেন, যারা জাতিকা রয়েছেন, তাদের সন্তানের ক্ষেত্র কিন্তু ভীষণ ভালো হয়ে থাকে সাধারণভাবে। এদের যারা জীবনসাথী হয় না, তাদের ক্ষেত্রে ভীষণভাবে দেখা যায় যে সে কোনো ক্রিয়েটিভ ফিল্ডে অবশ্যই কোনো না কোনোভাবে যুক্ত থাকে। যদি বৃশ্চিক লগ্নের যারা জাতক রয়েছেন, যারা জাতিকা রয়েছেন, তারা যাকেই বিবাহ করুন না কেন, তার মধ্যে একটা ক্রিয়েটিভ ব্যাপার অবশ্য থাকবে। হতে পারে তিনি অভিনয়ে ভালোবাসেন, হতে পারে তিনি আঁকাঝোঁকা ভালোবাসেন, গান হতে পারে, নাচ হতে পারে, ক্রিয়েটিভ জগতের যে কোনো পার্টেই কিন্তু তার একটা দক্ষতা অবশ্যই থাকে। এদের ক্ষেত্রে দেখা যায় যে এরা কিন্তু সচরাচর কুসংস্কার আচ্ছন্ন হয় না, অর্থাৎ কোনো বিষয়কে সহজে মান্যতা দেয় না এবং যে কোনো জিনিসকে যুক্তিগ্রাহ্য বিবেচনা করে তবেই কিন্তু সেটাকে বিজ্ঞানসম্মত বিষয় গ্রাহ্য করে। সাধারণভাবে এরা কিন্তু কুসংস্কারাচ্ছন্ন নয়, কিন্তু এদের মধ্যে কিন্তু ভীষণভাবে প্রাচীন জিনিসগুলোকে তুলে ধরার একটা
বিষয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন খাতে দেখা যায়। তবে পুরনো জিনিসকে মডিফাই করা, পুরনো জিনিসকে নতুন আঙ্গিকে তুলে ধরা, এদের মধ্যে একটা অত্যন্ত ভালো সত্তা, এদের মধ্যে একটা অত্যন্ত ভালো গুণ। এদের ক্ষেত্রে দেখা যায় এদের যেহেতু স্বাস্থ্য পিত্ত প্রধান, সেক্ষেত্রে কিন্তু এদের বিভিন্ন ক্ষেত্রে পেটের সমস্যা, বিভিন্ন অ্যাসিডিটি সম্বন্ধীয় সমস্যা, বুক জ্বালা, গলা জ্বালা, এগুলো কিন্তু এদের বেশি দেখা যায়। এছাড়াও ব্লাড প্রেশার ওরিয়েন্টেড সমস্যা এদের ক্ষেত্রে বেশি দেখা যায়। এরা ছোট ছোট বিষয়ে নিজের চেয়ে অন্যের বিষয়ে কিন্তু এরা ভাবনাপ্রবণ হয়ে যায় এবং ভাবুক হয়ে যায়। এদের ক্ষেত্রে দেখা যায় যে নিজের যতটা না সমস্যা রয়েছে, তার থেকেও কিন্তু অন্যের সমস্যা নিয়ে এরা বেশি মাথা ঘামায় এবং সেই সমস্যা থেকে বের করে আনার জন্য দ্রুত চেষ্টা করে। এদের ক্ষেত্রে আমি আপনাদের সাথে আলোচনা করলাম বৃশ্চিক লগ্নের পজিটিভ দিকগুলি, ভালো দিকগুলি। এর পরবর্তী দিন আমি আপনাদের সাথে আলোচনা করব বৃশ্চিক লগ্নের নেগেটিভ পার্ট, নেতিবাচক দিক, এবং তার সাথে সাথে আলোচনা করব নেতিবাচক দিক থেকে বৃশ্চিক লগ্নরা বেরিয়ে আসার জন্য কী পন্থা অবলম্বন করবেন। যাই হোক দর্শক বন্ধু, আমাদের এই ছোটো ছোটো প্রোগ্রামগুলি আপনাদের কীরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।